যে রাস্তা তৈরি হয়নি সেই রাস্তার পিচের টাকা, বালির টাকা, সুরকির টাকা, সিমেন্টের টাকা উঠেছে। যে কালভার্ট তৈরি হয়নি সেই কালভার্টের ইটের টাকা, সেই কালভার্টের সিমেন্টের টাকা তৈরি। যে ম্যানগ্রোভ লাগানো হয়নি সেই ম্যানগ্রোভের টাকা। পুকুর কেটেছে নাকি 100 দিনের কাজে? জিপিএস ভাবে দেখা যাচ্ছে, যেখানে দেখাচ্ছে পুকুর কাটা হয়েছে, গিয়ে দেখা যায় সেটা হচ্ছে রিভার বেড, নদীর মধ্যে, নদীর মাঝখানে পুকুর কেটেছে তৃণমূল এত বড় মহাপুরুষ। দেখো এই কদিন পরে দুর্গাপুজো হবে, তারপরে কালী পুজো হবে। কালী পুজো জানো তো পাঁঠা বলি দেওয়া হয়, আর অনেক সময় অনেক বাড়ি এখন চায় না পাঁঠা বলি দিতে। ওই সময় কী করে যে কচি পাঁঠা বাঁচাবে বলে জোড়া চাল কুমড়ো বলি দেয়। সেটা মমতা ব্যানার্জি ওনার কচি পাঁঠাকে বাঁচাবেন বলে পার্থনব্রতের মতো জোড়া চাল চাল কুমড়ো বলি দিয়েছেন কি না সেটা আমরা দেখতে পাচ্ছি। জোড়া চাল কুমড়ো বলি দিয়ে কচি পাঁঠাকে বাঁচিয়ে দিয়েছেন, আর কচি পাঁঠা এখন হচ্ছে বড় হিরো সেজে ঘুরে বেড়াচ্ছে। আজ দিল্লি যাচ্ছে, কালকে ইডি অফিসে হাজিরা দিয়ে বেরিয়ে আবার বড় বড় ডায়লগ মারছে। আজকে এই ইডির কাছে যে অভিযান তোমাদের, কী কী বার্তা দিতে চাইছো? খালি ইডি কাছে না, ইডি সিবিআই সহ সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে এজেন্সিগুলো তদন্ত করছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, পশ্চিমবাংলা পুলিশের বা কলকাতা পুলিশের যে তদন্ত করার ক্ষমতা ছিল না এমন তো নয়, বা তাদের যোগ্যতা ছিল না বলে, কিন্তু বাংলার পুলিশ মমতা ব্যানার্জির দপ্তরের এই পার্থর মতো চোর মন্ত্রীদের জুতো পালিশ করে। মমতা ব্যানার্জি থানা থেকে গুন্ডা ছাড়া এরা মমতা ব্যানার্জিকে স্যালুট করে, এই হচ্ছে বাংলার পুলিশ। আমরা জানতাম যে এরা এদের কাজটা করবে না, তাই চোরগুলোকে ধরার জন্য আমরা মামলা করে রাস্তায় লড়াই করে বিকাশ মাসের আদালতে লড়াই করেছেন, গোটা পার্টি গোটা বামফ্রন্ট রাস্তায় নেমে লড়াই করেছে, আরও বহু মানুষকে নিয়ে 2013-14 সাল থেকে সেই লড়াই করে আমরা সিবিআই তদন্ত আদায় করে এনেছিলাম একটার পর একটা মামলাতে। হ্যাঁ, নিয়োগ দুর্নীতি তো অনেক পরে, তার আগে সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, এবং গত 8-9 বছর ধরে আমরা এই কথাটাই বলে আসছি যে সিবিআইকে ইডিকে কারোর কথা শুনতে হবে না, সিপিএমের কথা শুনে চলতে হবে না, তৃণমূলের কথা শুনে চলতে হবে না, বিজেপি কংগ্রেস কারোর কথা শুনে চলতে হবে না। খালি যদি তারা তাদের সংবিধান প্রদত্ত দায়িত্বটা পালন করে তাহলে এই পিসি ভাইপো সহ গোটা তৃণমূল এখন জেলে থাকতো। কিছুটা তো হয়েছে, মানে অনেকেই তো জেলে। দেখো এই কদিন পরে দুর্গাপুজো হবে, তারপরে কালী পুজো হবে। কালী পুজো জানো তো পাঁঠা বলি দেওয়া হয়, আর অনেক সময় অনেক বাড়ি এখন চায় না পাঁঠা বলি দিতে। ওই সময় কী করে যে কচি পাঁঠা বাঁচাবে বলে জোড়া চাল কুমড়ো বলি দেয়। সেটা মমতা ব্যানার্জি ওনার কচি পাঁঠাকে বাঁচাবেন বলে পার্থনব্রতের মতো জোড়া চাল চাল কুমড়ো বলি দিয়েছেন কি না সেটা আমরা দেখতে পাচ্ছি। জোড়া চাল কুমড়ো বলি দিয়ে কচি পাঁঠাকে বাঁচিয়ে দিয়েছেন, আর কচি পাঁঠা এখন হচ্ছে বড় হিরো সেজে ঘুরে বেড়াচ্ছে। আজ দিল্লি যাচ্ছে, কালকে ইডি অফিসে হাজিরা দিয়ে বেরিয়ে আবার বড় বড় ডায়লগ মারছে। আমরা যে 8-9 বছর ধরে যে কথাটা বলছি, প্রশ্নটা যে মূল মাথা, এই পশ্চিমবাংলাতে কার অনুপ্রেরণায় এই দুর্নীতি হয়েছে সেই মূল মাথাদেরকে ধরতে হবে। এবং আমরা যে কথাটা বলছি তো যে আদালত বলছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অমৃতা সিনহা আদালতে দাঁড়িয়ে ইডির অফিসারদেরকে বলেছেন, সিবিআই অফিসারদেরকে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আপনারা মূল মাথাকে আড়াল করার চেষ্টা করছেন প্রমাণ লোপাট করে। সুতরাং আমাদের কথাটা একদিন বলার কথাটা মিথ্যে ছিল না। আর যারা আমাদের বিরুদ্ধে বলছিল বিজেপির লোকের, আমরা নাকি বিরাট সেটিং করেছি, বিরাট বোঝাপড়া করেছি, জোট করেছি, এবার ওরা বলুক কে সেটিংটা করেছে, সেটিংটা কে করেছে? সিপিএম চালাচ্ছিল এখানে সিবিআইকে, সিপিএম পরিচালনা করে আমাদের দেশে ইডিকে, নিউজ ক্লিকের অফিস রেড করতে পারে, খেয়েদের কাছ থেকে ইডির গোয়েন্দারা দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে নিউজ ক্লিকের এডিটার সহ 2 জনকে গ্রেপ্তার করে রাখতে পারে, আরও এতজনকে হেনস্থা করতে পারে, সাংবাদিকদেরকে এইভাবে হেনস্থা করতে পারে ইডি। আর একটা চোর কলার তুলে ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবাংলায়, গরু চুরির টাকা খেয়েছে, কয়লা চুরির টাকা খেয়েছে, বালি চুরির টাকা খেয়েছে, ছেলেমেয়েদের চাকরি চুরির টাকা খেয়েছে, সেই চোর বুক পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আরএসএসের কাগজ স্বস্তিকায় তার হয়ে এখন আর্টিকেল লেখা হচ্ছে যে ওকে ধরার দাবিটা ভ্রান্ত দাবি। কিন্তু মনে হয় না যে পশ্চিমবঙ্গ রাজনীতি গত মানে বিশেষ করে বছরখানেক ধরে শুধু ইডি সিবিআই হাইকোর্ট এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, মানুষের সোশ্যাল পলিটিক্যাল যে সাধারণ ইস্যুগুলো সেগুলো কোথাও মুছে যাচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে? সেটা কিছুটা সত্যি বলে তো আমি অবশ্যই মানবো, কিন্তু আবার এটাও তো ঘটনা যে এর মধ্যে কেন সীমাবদ্ধ থেকে যাচ্ছে তার দায়িত্ব তো ওদেরকেই দিতে হবে। এই তো অনেকে মিটে যাওয়ার কথা ছিল, চোরেদের তো বহুভাগে চলে যাওয়ার কথা ছিল জেলের ভেতর, কেন একদিন ধরে চোরেটা ঘুরে বেড়াচ্ছে? এবং আমি একটা কথা বলবো, ভেবে দেখার জন্য অনুরোধ করব, এই যে সোশ্যাল ক্রাইসিস সেটা কি না সত্যি বাংলায়, এই সোশ্যাল ক্রাইসিসের পেছনেও কিন্তু একটা বড় কারণ হচ্ছে অসৎ চোরেদের হাতে রাজ্যটা বলগাহীনভাবে লুট হচ্ছে, কোনো মানে বাধাহীনভাবে তারা রাজ্যটাকে লুট করতে পারছে। এই যেদিন গৌতম দেব বলেছিলেন এই লিপস অ্যান্ড বাউন্সের কথা, তাদের 2 নম্বরের কথা, সেদিন যদি এই সত্যিকারের তদন্ত করে আসল মাথাগুলোকে জেলে ঢোকানো যেত তাহলে তো একদিন পরে, একদিন ধরে এরা ছেলেমেয়েদের চাকরি বেছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারতো না। তারা তো দিনের পর দিন অজয় নদী থেকে বেআইনি বালি তুলে বীরভূমে বেআইনি টোল প্লাজা চালিয়ে গরিবের পেটে লাথি মারতে পারতো না। সুতরাং এই যে পশ্চিমবাংলায় যে এই যে ক্রাইসিসগুলো হচ্ছে পশ্চিমবাংলায়, তার পেছনেও তো দায়ী হচ্ছে যাদের জেলে থাকার কথা তারা মসনদে আছে বলে। আচ্ছা, যারা জেলে থাকার কথা, যারা মসনদে আছে, তারা কি কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিল? দিল্লি গিয়ে 100 দিনের কাজের দাবিতে তারা টাকা পয়সাও চেয়ে এসেছে, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন অভিযোগ টভিযোগ রয়েছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 100 দিনের কাজ নিয়ে বামফ্রন্টের কি মুভমেন্ট, বা 100 দিনের কাজের মানুষ টাকা পায়নি, তাদের কি মানে তাদের নিয়ে বামফ্রন্ট কীভাবে ভাবছে? 100 দিনের কাজের টাকা বাংলার যে মানুষের পাওয়ার কথা তিনি গত 8-9 বছর ধরে পাচ্ছেন না, তখন কোনো মুভমেন্ট হয়নি। গত 2 বছর ধরে টাকাটা কারা পাচ্ছে না, মানে খেত মজুরের টাকা পাওয়াটা 8-9 বছর আগেই বন্ধ হয়ে গেছে। গত 2 বছর ধরে টাকাটা যে পাচ্ছিল তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তাদের পাওয়াটা বন্ধ হয়েছে। আচ্ছা, সেই চোরগুলো এখন মুভমেন্ট করছে,
এরা হচ্ছে আছে ভাবতে পারো 3.5 কোটি 3 কোটি 80 লাখের কাছাকাছি জব কার্ড ছিল আমাদের রাজ্যে, খালি আধারের সঙ্গে লিঙ্ক করতে বলা হলো 1 কোটি জব কার্ডের সংখ্যা কমে গেল। মানে 1 কোটি জব কার্ড ভুয়ো ছিল, 1 কোটি জব কার্ডে ভুয়ো জব কার্ড নিয়ে 10 বছর ধরে কারা টাকা খেলো? আমি যদি 250 টাকা বাংলা দিনমজুরি ধরি বছরে 100 দিন, মানে হচ্ছে 25,000 টাকা করে একজনের, 1 কোটি মানে 25,000 কোটি টাকা। এই এখন সিজিও কমপ্লেক্সের বাইরে সল্টলেকে দাঁড়িয়ে আছি, এখানে 25 লিখে শূন্য বসানো শুরু করলে সল্টলেক থেকে শিয়ালদা স্টেশন পৌঁছে যাবে শূন্য। 25,000 কোটি টাকা 10 বছরে কারা খেলো? সেই চোরগুলোকে ধরতে হবে না? সেই চোরগুলো এখন প্লেন ভাড়া করে গেছে দিল্লিতে, এই চোর চিটিংবাজগুলো। আমি বলছি এদের এই মানুষকে নিয়ে যে মুভমেন্টটা প্রয়োজন না, এটার জন্য যারা এই টাকা পায়, মানুষকে নিয়ে তো মুভমেন্ট 100 বার প্রয়োজন। এবং সেই মানুষের কাছে আমরা আবেদন করছি, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে তৃণমূলের ওই নেতাগুলোর কলার ধরে বা টাকাটাকে আদায় করুন, তাদেরকে ধরে প্রশ্ন করুন যে আমি কেন কাজ পাচ্ছি না। আর যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ছেলে সল্টলেকে আইটি সেক্টরে চাকরি করে, তার নামে, তার বউয়ের নামে, তার ছেলের নামে, তার শালাশালির নামে কেন জব কার্ড তৈরি হয়ে আছে? কেন সে মাস গেলে টাকা পাচ্ছে? যদি কোথাও কোনো গরিব মানুষের নামে জব কার্ড ইস্যু হয়ে থাকে, কেন তার জব কার্ড, তার ব্যাংকের পাসবই, তার ব্যাংকের চেকবই তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বাড়িতে আছে? তার নামে টাকা ব্যাংকে জমা পড়ে, তার কাছ থেকে আগে থেকে সই করিয়ে চেক নিয়ে চলে গেছে পঞ্চায়েত মেম্বার, সেই পাসবুক দিয়ে চেকবুক দিয়ে টাকাটা সে তোলে, তুলে তাকে 5,000 টাকা দিয়ে দেয়, না তোর জব কার্ডে টাকাটা উঠেছিল। এই অভিযোগ তো বিজেপিও তুলেছে, একই সেম অভিযোগ বিজেপি তুলেছে, কিন্তু তারপরেও কোথাও একটা গিয়ে সাধারণ মানুষ আলটিমেট বঞ্চিত হচ্ছে। বিজেপি বলছে ওরা হিসেব দিতে পারেনি, এরা বলছে ওরা টাকা আটকে দিয়েছে, মানে এরকম একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো বঞ্চিত, আমি ওটাই বলছি, গত 8-9 বছর ধরেই হচ্ছে। এবং যারা বঞ্চনাটা করেছে তারা এখন দিল্লি গেছে। বিজেপি যে কথাটা বলছে, এখন গিরিরাজ সিং বলছেন যে আমরা তদন্ত করাবো, একদিন ধরে কী করছিলেন? আপনার হাতে আইন ছিল না? গ্রামে গ্রামে যে পঞ্চায়েত মেম্বারগুলো আমরা করেছিলাম, পাহাড়ায় পাবলিক আমরা করেছিলাম, নজরে পঞ্চায়েত আমরা তথ্য জড়ো করেছি, গ্রামে গ্রামে পঞ্চায়েতের মেম্বার হয়ে কাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, কাদের গ্রামের মধ্যে 3-4-5 তলা বাড়ি উঠেছে, কাদের হাইওয়ের ধারে পেট্রোল পাম্প হয়েছে 100 দিনের কাজের টাকার, বছরের পর বছর জব কার্ডের জালিয়াতি করে। একটা জিনিস জেনে রাখবেন, 100 দিনের কাজের যে আমরা টাকাটা বলি না, মূল টাকার, গোটা টাকার 60% হচ্ছে মজুরি, আর 40% হচ্ছে র মেটেরিয়ালের টাকা। এই 40% যে র মেটেরিয়ালের টাকা, এই টাকাগুলো বছরের পর বছর খেয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত মেম্বারের কন্ট্রাক্টারগুলো। কীভাবে খেয়েছে এই দেখতে পাওয়া যাচ্ছে এখন। যে রাস্তা তৈরি হয়নি সেই রাস্তার পিচের টাকা, বালির টাকা, সুরকির টাকা, সিমেন্টের টাকা উঠেছে। যে কালভার্ট তৈরি হয়নি সেই কালভার্টের ইটের টাকা, সেই কালভার্টের সিমেন্টের টাকা তৈরি। যে ম্যানগ্রোভ লাগানো হয়নি সেই ম্যানগ্রোভের টাকা। পুকুর কেটেছে নাকি 100 দিনের কাজে? জিপিএস ভাবে দেখা যাচ্ছে, যেখানে দেখাচ্ছে পুকুর কাটা হয়েছে, গিয়ে দেখা যায় সেটা হচ্ছে রিভার বেড, নদীর মধ্যে, নদীর মাঝখানে পুকুর কেটেছে তৃণমূল এত বড় মহাপুরুষ। সুতরাং এইভাবে ওরা 100 দিনের টাকাটাকে লুট করে করে আজকে এই জায়গায় এনেছে। 2004 সালে যখন আমরা 61 জন বামপন্থী সংসদ পার্লামেন্টে পৌঁছেছিলাম, চাইলে আমরা 10-12টা মন্ত্রিসভা পেতে পারতাম, লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পারতো মোহাম্মদ সেলিমরা, সুজন চক্রবর্তীরা, বাসুদেব আচারিয়ারা। সেদিন আমরা বলেছিলাম আমাদের লালবাতি গাড়ি চাইবে না, চাই না কোনো মন্ত্রিসভা, চাই না, তার বদলে চাই কি ভারতের মানুষের জন্য, আমরা বলেছিলাম 365 দিনের কাজ চাই। তখন সোনিয়া গান্ধী, মনমোহন সিং বলেছিল আমরা 100 দিন থেকে শুরু করছি, এবার এটাকে 200 দিন করবো, তারপর 365 দিন, তারপর 300 দিন করবো, তারপর 365 দিন করবো। আমরা নিজেরা মন্ত্রী না হয়ে লালবাতি গাড়ি না নিয়ে 100 দিনের কাজ নিয়েছিলাম গ্রাম বাংলার জন্য, গ্রাম ভারতের জন্য। ভাই, হাজারটা লোককে অভিযুক্ত করতে পারে, কিন্তু যেটা ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, যেটা হচ্ছে হার্ড রিয়েলিটি, তা হচ্ছে এই, যখন রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল আর দিল্লিতে যখন বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ছিল, তখন 100 দিনের কাজ চালু হয়েছিল, আর যখন রাজ্য তৃণমূলের আর দিল্লিতে বিজেপির সরকার, তখন মানুষের 100 দিনের কাজের টাকা পাওয়া বন্ধ হয়েছে। আজকে আমার যদি উদ্দেশ্য হয়ে থাকে মানুষের যন্ত্রণাটাকে লোকে গিয়ে জানাবো, তাহলে বলো তো কী এমন সমস্যা আছে যেটা 40 জন মিলে বলা যায়, 5 জন মিলে বলা যায় না? 40 জন ঢুকবে না, 35 জন ঢুকবে না, 5 জন ঢুকবে, এই ইস্যুতে ওরা আর মিটিংই করলো না, ডেপুটেশনই দিল না? ওদের উদ্দেশ্য ছিল আদৌ লোকের যন্ত্রণার কথা জানানো, নাকি ক্যামেরার সামনে ছবি তোলা, ওদের সিনেমা দৃশ্যে শ্যুটিং করা? ওরা রাজস্থান সরকারের টাকা আটকেছিল কেন্দ্রের সরকার, রাজস্থান সরকার কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে, 950 কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র সরকারকে দিতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে এরা ট্রান্সপারেন্ট, এরা করুক মামলা, এখনও কোনো মামলা হয়নি, করবে না এরা মামলা, কেন এরাও খুব ভালো করে জানে মামলা করতে গেলে এদের চুরিটা এক্সপোজ হয়ে যাবে। ভাই, আমি বলছি আমাদের রাজ্যে 4টে জেলা, দার্জিলিং, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, 4টে জেলাকে কয়েক কোটি টাকা জরিমানা করেছে 100 দিনের কাজে দুর্নীতির জন্য কেন্দ্রের সরকার। বাপ বাপ বলে মমতা ব্যানার্জি জরিমানার প্রতিটা পাই পয়সা মিটিয়ে দিয়েছেন, বাপ বাপ বলে। তার কারণটা কী? কেন উনিও জানেন দুর্নীতি হয়েছে, উনি অস্বীকার করেননি দুর্নীতি। তাহলে আমি জিজ্ঞেস করছি, তাই যদি হয়ে থাকে, তাহলে 4টে জেলার একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে একটা মামলা হলো না কেন, একটা গ্রেপ্তারি হলো না কেন? চুরি কে করেছে? মালদা সাধারণ মানুষ চুরি করেছে, হুগলির সাধারণ মানুষ চুরি করেছে? চুরি তো করেছে তৃণমূলের এই সাবিত্রী মিত্র আর এই কৃষ্ণেন্দু আর এই সৌমিক হোসেনের মতো চোরগুলো, চুরি তো করেছে তৃণমূল কংগ্রেসের এই হচ্ছে যত এই পঞ্চায়েতের মাথাগুলো রয়েছে
হ্যাঁ, হুগলিতে যাদের এমএলএ গুলো রয়েছে, এই ইন্দ্রনীলসেন থেকে শুরু করে যত এমএলএ আছে, করে কম জ্যোতিপ্রিয় মল্লিক তো উত্তর চব্বিশ পরগনায়, হুগলিতে এই যে বেচারাম মান্না, এই চোরগুলো তো চুরি করেছে, এদের নেতৃত্বে তো চুরি হয়েছে, চুরি তো করেছে এরা, আর জরিমানা যাচ্ছে মানুষের ট্যাক্সের টাকা থেকে। আমার চোরগুলোকে ধরবো না, মানুষের ট্যাক্সের টাকা থেকে কেন্দ্রকে জরিমানা দিয়ে দেবো, একটা চোরকে গ্রেপ্তার করবো না, তাই ওদের মুখ নেই মামলা করার। আমার শেষ প্রশ্ন, গত পরশুর যে ঘটনা, নিউজ ক্লিকের যিনি সম্পাদক পুরকায়স্থবাবু এবং ওখানকার কর্মী অমিতবাবু যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে, ৫০ জনকে সংবাদকর্মী মিলিয়ে টোটাল ৫০ জনকে ডাকা হয়েছে জেরার জন্য, এবং যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের ইউএপিএ ধারায় দেওয়া হয়েছে, এটা কতটা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের উপর কিংবা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের উপর কতটা আঘাত বলে তোমার মনে হয়, এবং পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভটা যদি একটু বলো? দেখো, কর্পোরেট মিডিয়াকে এরা কিনে নিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে কিনতে পারেনি, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ওপর দাঁতনক বার করেছে মোদির। এবং আমি একটা কথা বলছি, এর বিরুদ্ধে সারা দেশে যা প্রতিবাদ হওয়ার হচ্ছে, এরা যে কতটা সাংঘাতিক, এরা যে হিটলার মুসোলিনির থেকে কোনো অংশে কম না, এবং যত দিন যাবে তত ক্ষমতা ধরে রাখার জন্য যে এরা হিটলার মুসোলিনির চেহারাটাই আবার নেবে, মুখে যে ডেমোক্রেসির মুখোশটা পড়েছিল সেই মুখোশটাও আস্তে আস্তে নিজেরাই খুলে ফেলে দিচ্ছে, প্রকাশিত হচ্ছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, তথাকথিত মোদী বিরোধী শিবিরেরও কী অদ্ভুত হিপোক্রেসি কিছু ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে, বা মোদীপন্থীদেরও। আমি বলছি, বাংলাতে যখন সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে আরামবাগ টিভির যিনি শফিকুল ইসলাম আছেন, কী এখানে সাংবাদিকদের ওপর, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের ওপর যখন এই ধরনের আক্রমণ রাজ্যের সরকার করেছে, তখন আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা সেই সাংবাদিকদের হয়ে আওয়াজ তুলেছি, মামলা করেছি, মামলা লড়েছি, সব কিছু করেছি। আজকে যখন মোদীর সরকার এই কাজ করছে, তখন মমতা ব্যানার্জির হাতে আক্রান্ত যে বাংলার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তারা কেন চুপ থাকবে? ইভেন মেইনস্ট্রিম মিডিয়ারও একজন কয়েকদিন আগে আহত হয়েছেন আনন্দবাজারে। মেইনস্ট্রিম মিডিয়া তো সে বহু আগে বিক্রি হয়ে গেছে, আমি তো মেইনস্ট্রিম মিডিয়ার কথা এই নিয়ে ভাবছিই না, কিন্তু এই তথাকথিত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে যারা লড়াই করেন, আমি জানতে চাই তারা কেন আজকে চুপ থাকবেন? আপনাকে যদি মমতা ব্যানার্জি অ্যারেস্ট করে তাহলে মমতা ব্যানার্জি খারাপ, ১০০ বার খারাপ, মোদি অ্যারেস্ট করলে মোদি ভালো। আবার আমি উল্টোটা বলছি, এটা আমরা অত্যন্ত মানে আমরা স্বাগত জানাচ্ছি এটাকে, ওই ঘটনা ঘটার পরে কলকাতা প্রেস ক্লাব আরও গোটা দেশের বিভিন্ন প্রেস ক্লাবের সঙ্গে আরও বহু সংস্থার সঙ্গে তারাও এটা নিন্দে করে প্রেস রিলিজ করেছেন। কিন্তু আমি জানতে চাই, বাংলায় যখন মমতা ব্যানার্জির পুলিশ সাংবাদিকদেরকে রাস্তায় ফেলে পিটায়, যখন এখানে যখন সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়, এখানে যখন খবর সংগ্রহ করতে গিয়ে ভোটের দিন সাংবাদিকরা রক্তাক্ত হয়, এক দুপুরে ২৬ জন সাংবাদিককে এই সল্টলেকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল মমতা ব্যানার্জির এরা, এখানে যখন আক্রান্ত হয় সাংবাদিকরা, তখন কলকাতার প্রেস ক্লাব কেন বিবৃতি দিতে পারে না, কলকাতার প্রেস ক্লাব কেন মুখ খুলতে পারে না? আমাকে মমতার দয়া করে খেতে হয়, তাই আমি মমতা সরেছে সময় গ্রেপ্তার হয়েছিল বা হসপিটালে থাকার পরে, তারা সবাই মেইনস্ট্রিম মিডিয়া। কিন্তু আমি বলছি, যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ধরে নিচ্ছি যারা ডিজিটাল মিডিয়া বলছি, আমি সবার ক্ষেত্রে তারাও কি কিছুটা ডিপেন্ডেন্ট কোনো কোনো দলের প্রতি বলে মনে হয়? কিছু সেটা হয়ে গেলে তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার যে গোটা পারপাস সেটাই তো ডিফিটেড হয়ে যায়। আমি একটা মিডিয়ার বিক্রি হয়ে যাওয়ার বিরুদ্ধে রাস্তায় নেবে যদি নিজেও সেই পথেই যাই, তাহলে আমার আর থাকলোটা কি? সুতরাং সেটা যেন না হয়, এটা আমরা আমাদের প্রত্যাশা আছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কাছে, সে কারণেই আমরা অ্যাপিল করবো, অন্যায়টাকে অন্যায় বলতে হবে। কাল যদি বামফ্রন্ট ওই দোষ করে, তার বামফ্রন্টের বিরুদ্ধেও মুখ খুলতে হবে, কথা বলতে হবে। কিন্তু আমি স্বাধীন মানে ওই শিবরাম চক্রবর্তীর একটা ঘটনা ছিল, ওনাকে জিজ্ঞেস করা, ওনাকে আমন্ত্রণ করেছি যে আমাদের সাথে একটা ইয়েতে আসুন, একটা বিতর্ক সভায় আপনি সভামুখ হয়ে আসুন, আপনি গেস্ট হয়ে আসুন। তবে যে ঠিক আছে, আমি যাবো, আপনি বলবেন আমি কার পক্ষে আমায় থাকতে হবে। তখন বলছে না, আপনি তো গেস্ট, আপনি কারোর পক্ষে তারা নিরপেক্ষ থাকবেন। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, সে নিরপেক্ষ তো আমি থাকবো, কিন্তু আপনি একটু বলে দেবেন আমি কার হয়ে নিরপেক্ষ থাকবো। সুতরাং স্বাধীন মিডিয়াকে আবার প্রশ্ন করতে হবে যে আমরা তো নিরপেক্ষ, আমরা কারোর হয়ে নিরপেক্ষ নাকি আমরা সত্যি নিরপেক্ষ।